মালদহের একটি কোভিড হাসপাতালে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে চিকিৎসক নার্স থেকে সমাজের নানা স্তরের নানা বয়সের মানুষ রয়েছেন। এরা সকলেই করোনার বিরুদ্ধে সামনের সারিতে কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। সেখানে রয়েছেন জেলার এক সাংবাদিকও, কদিন আগেও যার অবস্থা ছিল সংকটাপন্ন, তবে মনের জোরে সব সামলে উঠেছেন তিনি। আক্রান্তদের অনেকেই যখন দুশ্চিন্তাগ্রস্ত, তখন তাদের মনোবল বাড়িয়ে তুলতে সেখানেও সবাইকে আনন্দ রাখার চেষ্টা করে চলেছেন ওই সাংবাদিক। আমরা দেখে নেব সেই ভাইরাল ভিডিও কিভাবে তাদেরকে আনন্দে রাখার চেষ্টা করছে। মালদা থেকে উজির আলী রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। খুঁজে পেয়েছি আমাদের এক সাংবাদিক দাদাকে, যিনি আমাদের মনোবল বাড়ানোর জন্য অনেক প্রচেষ্টামূলক করে যাচ্ছে আর সবারই মনোযোগ মনোবল বাড়িয়েও চলেছেন। এটা ভয়ের কোনো কারণ নেই এবং সবাই প্রত্যেকে ম্যাক্সিমাম সুস্থ হচ্ছে, আমরাও সুস্থ হব, আপনারাও ভয় করবেন না। অবশ্যই তবে প্রশাসন নির্দেশ মেনে চলুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি বলবো করোনায় ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিজের মনের বল বুকের জোরটা থাকলে আপনার কিচ্ছু হবে না, ভয় পাবেন মাত্র কটা দিন, দেখবেন আপনিও সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি। জরুরি ঔষধের জন্য যত্রতত্র ছোটাছুটির দিন শেষ, কারণ এবার ওষুধ আসতে চলেছে আপনাদের বাড়িতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা মোবাইল অ্যাপে ওষুধ অর্ডার দিলেই আপনার অর্ডার করা ওষুধ পৌঁছে যাবে আপনার বাড়িতে। কারণ এই প্রথমবার শহর রঘুনাথপুরে শুরু হচ্ছে লোকাল মেডিসিন হোম ডেলিভারি অ্যাপ আরোগ্যশালা। এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই উচিত মূল্যে সব ধরনের ঔষধের হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা। ন্যূনতম 50 টাকার ওষুধও পাওয়া যাবে এই হোম ডেলিভারিতে। তাছাড়া হাইটেক পলিক্লিনিকের ব্যবস্থা এবং দেশের সর্বোচ্চ ল্যাব ডক্টর লাল প্যাথ ল্যাবসের থেকে সব ধরনের মলমূত্র রক্ত থুতু পরীক্ষা করার সুযোগ, তাও আবার বাড়িতে বসে। তাই আর দেরি নয়, এখনই অ্যাপসটি ডাউনলোড করুন প্লে স্টোরে গিয়ে কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া লিংক থেকে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা আরোগ্যশালা, রঘুনাথপুর, অহল্যাবাই রোড, রঘুনাথপুর স্টেডিয়ামের সামনে। আমাদের হেল্পলাইন নাম্বার 8565050505050।